من لساني واحلل عقدة واحلل عقدة من من لساني لساني يفقه قولي يفقه يفقه قولي قولي. ربي زدني علما ربي ربي زدني زدني علما. علما. আমরা গত ক্লাসে পড়েছিলাম মাত, আমরা একটু মাত সংক্ষেপে বলে আমরা সামনে যাব ইনশাআল্লাহ। প্রথমত আমরা বলেছিলাম মাদের অক্ষর হলো তিনটি, আলিফ ওয়াও ইয়া। আলিফকে কেন্দ্র করে আলিফ মাদ হয়, ওয়াও কে কেন্দ্র করে ওয়াও মাদ হয়, ইয়াকে কেন্দ্র করে ইয়া মাদ হয়। আলিফ মাদ কিভাবে হয়? আলিফের পূর্বে জবর থাকলে আলিফ মাদ। ইয়ামাদ কিভাবে হয়? ইয়া সুকুন তার পূর্বে জের থাকলে ইয়ামাদ হয়, ওয়াও সুকুন তার পূর্বে পেশ হলে ওয়াওমাদ হয়। আলিফমাদের সিমিলার সাউন্ড খাড়া জবর, ইয়ামাদের সিমিলার সাউন্ড পাই খাড়া জেরে, এবং ওয়াওমাদের সিমিলার সাউন্ড পাই আমরা উল্টা ওয়াজিশ পেশে। উল্টা এটা গেল বেসিক মাদ। এরপরে আমরা বলেছি সেকেন্ডারি মাদ। সেকেন্ডারি মাদের প্রথম যে মাদ সেটা হলো মাদে মুত্তাসিল। মুত্তাসিল শব্দের অর্থ হলো অ্যাটাচ। আরেকটা মাদ হলো মাদে মুনফাসিল। মাদে মুনফাসিল অর্থ হলো ডিটাচ। মাদে মুত্তাসিল কার সাথে কার অ্যাটাচমেন্ট, এবং মুনফাসিলে কার সাথে কার ডিটাচ, এটা আমরা বলবো। বেসিক মাদের সাথে যদি একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে যদি হামজা আসে, শুধু হামজা, বেসিক মাদের পরে যদি হামজা আসে তাহলে মুত্তাসিল, আর যদি বেসিক মাদের বেসিক মাদ দিয়ে একটা শব্দ শেষ হওয়ার পরে দ্বিতীয় শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে সেটা হবে মুনফাসিল। তার মানে হামজাটা বেসিক মাদের সাথে আসলে হবে মুত্তাসিল এক কথায়, আর হামজাটা যদি বেসিক মাদ থেকে পরবর্তী শব্দের শুরুতে হামজা থাকে তাহলে সেটা হবে মুনফাসিল। মুত্তাসিল 4 আলিফ মাদ, মুনফাসিল 3 আলিফ মাদ। 3 আলিফ মাদ সমান সমান 4 হারাকা, এবং 4 আলিফ মাদ সমান সমান 6 হারাকা। 4 আলিফ মাদ আরো একটি আছে, সেটা হলো মাদ্দে লাজিম। আমরা মাদ্দে লাজিম কাকে বলবো? বেসিক মাদের পরের অক্ষরে যদি তাজদিদ অথবা সুকুন থাকে তাহলে সেটা হবে মাদে লাজিম। বেসিক মাদের পরের অক্ষরে যদি তাজদিদ অথবা সুকুন থাকে তাহলে সেটা কোন মাদ হবে? মাদে লাজিম মাদে লাজিম। এরপরে আমরা চলে যাব, মাদে লাজিম কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে শব্দের মধ্যে আমরা মাদে লাজিম পাই, আরেকটা হলো অক্ষরের মধ্যেও কি পাই? মাদ্দে লাজিম পাই। শব্দের মধ্যে মাদ্দে লাজিম পাই একই শব্দের মধ্যে বেসিক মাদের পরের অক্ষরে তাজদিদ অথবা সুকুন, আর অক্ষরের মধ্যে লাজিম পাই কিভাবে? যদি কোনো অক্ষর, আরবি অনেক অক্ষর আছে যেগুলো উচ্চারণ করতে গেলে আরো অনেকগুলো অক্ষরের সাহায্য লাগে, কোনোটায় দুইটা লাগে কোনোটায় তিনটা লাগে, তবে যে সকল উচ্চারণে তিনটা অক্ষরের সাহায্য লাগে, যার মাঝের অক্ষর যদি মাঝের অক্ষর হয় তাহলে সেটা হবে মাদে লাজিম। যেমন সিন, দাল, জিম, তারপরে কি মিম, লাম, এগুলো সব কিন্তু মাদে লাজিম। এরপর আমরা চলে যাব হলো মাদ্দে আরজি। মাদ্দে আরজি আমরা কি বলেছি? বেসিক মাদের পরের অক্ষরে যদি থামার কারণে সুকুন হয়, বেসিক মাদের পরের অক্ষরে যদি থামার কারণে কি হয়? সুকুন হয়, তাহলে সেটা কি হবে? মাদ্দে আরজি। যেমন এখানে এটা কি মাদ? ইয়ামাদ। ইয়ামাদের পরের অক্ষরে এখানে যদি আপনি থেমে যান তাহলে কি হবে? রহিম। তাহলে এটা কি মাদ হবে? মাদ্দে আরজি বা মাদ্দে আরিস।
তাহলে আমরা কি বললাম, ইয়া মাদ আলিফ মাদ অ মাদের পরের অক্ষরে যদি থামার কারণে সাকিন হয় তাহলে সেটা কি মাদ? মাদ আরজি, ঠিক না? আর লিনের মাদ, লিনের হরফ দুইটি আমরা জানি, লিনের হরফ দুইটি, একটা হচ্ছে ওয়াও আর একটা হলো ইয়া। ওয়াওলিন কাকে বলে? ওয়াও সুকুনের পূর্বে জবর। ইয়ালিন কাকে বলে? ইয়া সুকুনের পূর্বে জবর। তাহলে এই দুইটা হচ্ছে ওয়াওলিন বা ইয়ালিন। এখন যদি কোনো লিনের পরে অক্ষরে, লিনের পরের অক্ষরে যদি কি হয় থামার কারণে সুকুন হয় তাহলে সেটা কি মাদ হবে? মাদ দেলিন। যেমন খাওফিন, খাওফিন এখানে থামলে কি হবে? ওয়াওলিনের পরের অক্ষরে ফায়ে থামলে এখানে সুকুন করে পড়তে হবে, তাহলে কি হবে? খাও, তাহলে হবে খাও লিলাফ কুরাইশ, কুরাইশ, কুরাইশ। তাহলে কি হবে? কুরাইশিন ছিল, থেমে গেলে কি হবে? ইয়ালিনের পরের অক্ষরে থামার কারণে সুকুন হলে, সরি, থামার কারণে সুকুন হবে, এমনিতে সুকুন না, তাহলে সেটা কি হবে? মাদ্দে লিন হবে। সবাই শুনছেন তো আমার কথা? সবাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই বুঝতেছেন তো নাকি? জি জি বুঝতেছি। আচ্ছা মাশাআল্লাহ, শব্দ হচ্ছে। শফিকুল আজম ভাই বুঝেছেন তো নাকি মাদ্দেলিন? শফিকুল আজম ভাই? জি বুঝেছি। আচ্ছা, এরপরে মোহাম্মদ আব্দুল আলিম ভাই বুঝেছেন? চেষ্টা করতেছি। আচ্ছা মাশাআল্লাহ, চেষ্টা করলে হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা মাদ্দা, আর প্রয়োজনে আমরা আবার ভোটে যাব যদি আপনারা বুঝতে না পারেন। তাহলে এটা হচ্ছে মাদ্দে লিন। তা আমরা যেহেতু আমরা আগামীকাল পর্যন্ত এক গুন্নাটা শেষ করে আমরা মাদের উপরে একটা গুন্নার উপরে একটা পরীক্ষা নিব ইনশাল্লাহ, শর্ট শর্ট কোশ্চেনে পরীক্ষা নিব গুগল ফর্মে। আপনারা ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন, যে যত যে যেভাবে পারেন ততটুকুই আপনার জন্য ভালো হবে ইনশাল্লাহ পরীক্ষা দিলে। আমরা আজকে চলে যাব গুন্নাতে, যদিও আমি খুব সংক্ষেপে মাদের ডিভিশনটা দিলাম, এই জন্য হয়তো বা সমস্যা হতে পারে বুঝতে। তাহলে আমরা যেখানে কথা হচ্ছে, একটু সোহেলি সুলতানা ভাই একটু মিউট রাখেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব গুন্না। গুন্না আসলে কি? গুন্না হচ্ছে অবস্থান করা কোনো জায়গাতে, যেমন ইন্না, ইন্না, দেখেন ইন, এই যে ইন বলছি এটাই কিন্তু গুন্না। ইন্না এটা হচ্ছে গুন্না। আর যদি এরকম পড়ি ইন্না তাহলে কিন্তু গুন্না হলো না, তাহলে এটাই কিন্তু ইন বলে অবস্থান করা এখানে ইন্না। তারপরে কি আম্মা, এটাই গুন্না। সবাই গুন্নার সিস্টেমটা বুঝতে পেরেছেন তো? জি। আচ্ছা, এখন আমরা দেখব যে এই গুন্নাকে আসলে বলা হয় ওয়াজিব গুন্না। ওয়াজিব মানে তো সবাই বোঝেন যে ওয়াজিব গুন্না মানে কি? আবশ্যকীয় গুন্না। ওয়াজিব গুন্না হয় মাত্র দুইটা অক্ষরের ক্ষেত্রে। কয়টা অক্ষর? দুইটা অক্ষর, একটা হচ্ছে নুন আর একটা মিম। এই দুইটা অক্ষরের উপরে যখনই আপনি তাজদিদ দেখতে পাবেন, তাজদিদ এই চিহ্ন, তখন কিন্তু সেখানে কি করতে হবে? অবশ্যই গুন্না করতে হবে। তাহলে মিম অথবা নুনের উপরে যদি তাজদিদ দেখতে পায় তাহলে সেখানে অবশ্যই কি করতে হবে? গুন্না করতে হবে। তাহলে নুন এবং মিমে তাজদিদ যেখানে পাবো সেখানে আমরা কি করব? গুন্না করব। নুন এবং মিম যেখানে তাজদিদ পাবো সেখানে গুন্না করব। বেশ কিছু অতিরিক্ত কথা আছে, সেটা এখন বলবো না, আরো পরে বলবো। এখানে যেমন আমি গুন্না করছি, দেখেন আপনারা, ইন তাজদিদ কিন্তু কখনো একা একা আসে না, দুইটা হরকত থাকে, তাজদিদ এবং জবরদের পেশ যেকোনো একটা থাকবে। সুম
মিন মিম এই যে মিম মিন সুম ইন এর পরবর্তী হরকত কিন্তু গুন্না ছাড়া, প্রথম তাজদিদটা কি হবে গুন্না সহ, আর পরবর্তী যে হরকত থাকবে তাজদিদের উপর বা নিচেই সেগুলোর উচ্চারণে কোনো গুন্না হবে না। যেমন ইন তুম মিন মিম সব কিন্তু ওয়াজিব গুন্না। এরপরে দেখেন লাম মা এখানে কিন্তু গুন্নাও আছে, আবার কি আছে ছবিগুলো আজম ভাই কি আছে এখানে? এখানে ইয়ে আছে আলিফ, কি বলে ওইটাকে, আলিফ মাদ, আলিফ আলিফ মাদ আছে আর কি। জি হ্যাঁ, গুন্নার সাথে আলিফ মাদও আছে, আলিফ মাদ। জি ফালাম মা ফালাম, দেখেন আমরা কিন্তু তাজদিদে গুন্না করলাম, মাতে কিন্তু গুন্না নাই। ফালাম আমরা সবগুলো বলে আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ। জান্নাতিন জাহান্নাম কুন্না আমান্না আন্নাসু খান্নাসি জিন্নাতি আন্নাফাসাতি। আচ্ছা মাশাআল্লাহ, এরপর আপনাদের থেকে শুনবো। এখানে লাভ করলে লজ্জার কিছু নাই, না পারারও বা কিছু নাই, ইনশাল্লাহ সবাই পারবেন ইনশাল্লাহ। মায়া আক্তার আপা বলেন, এখান থেকে পড়েন গুন্না সহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। এখানে মাদ নাই কিন্তু, এখানে মাদ আছে আলিফের পূর্বে, জবর খালি আলিফের পূর্বে। জি জি মিম্মা, মিম্মা কিন্তু মাদ আছে, মিম্মা মিম্মা। আচ্ছা এরপরে বলবেন ফারাহ আপা, বলেন ফারাহ। ওয়ালাইকুম আসসালাম, বলেন এখান থেকে। বলেন তো লাম্মার মধ্যে কি কি নিয়ম আছে? এখানে মিমে হচ্ছে গুন্না, আসলে এখানে এটা জের হবে, জেরটা দেয়া বাদ পড়ে গেছে, মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। আচ্ছা এরপরে বলবেন হলো ডক্টর সাবরিন আক্তার আবার, সুমা আপনি মানে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন না? জি আসসালামু আলাইকুম, আমার নেট ডিস্টার্ব হচ্ছে খুব, বারবার অফ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে বলেন। জান্নাতিন জাহান্নাম কুন্না আমান্না, মাশাআল্লাহ। আচ্ছা এরপরে বলবেন এরপরে বলবেন হচ্ছে
কি ডক্টর নুরুন নার আপনি বলেন তো? জি ওস্তাদ। আন্নাসু খন্নাসি জিন্নাতি আন্নাফাসাতি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আবার শুরু থেকে দেখি। ফাতেমাতুজ জোহরা আপনি বলেন। ফাতেমাতুজ জোহরা আপনি বলেন। আচ্ছা, এরপরে বলবেন কামরুন নাহার আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন আপনি। ইন্না টান নাই কিন্তু তারপর আপনার তো ঠান্ডা লেগে মনে হচ্ছে উচ্চারণই করা কঠিন, গুন্না করতে পারছেন না, নাকের সমস্যা পানি। তারপর মিন্না, মাশাআল্লাহ। তারপর মিম্মা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার ঠান্ডা গুন্না এমনি হয়ে যাচ্ছে, আমি তো দেখতেছি। কামরুন দার আপনি বলেন। মাশাল্লাহ। আচ্ছা, এটা বলবেন, এটা বলবেন হচ্ছে জেসমিন আপা বলেন। শুধু জেসমিন লেখা, ওয়ালাইকুম আসসালাম। জি আপা বলেন। জি পরটা এটা বলেন, লাম্মা এটা বলেন বাবা। ওকে, লাম্মা, একটু মাত কম হয়ে যাচ্ছে বাবা, মাত তার গুণ না একই ধরনের। লাম্মা, লাম্মা, পালাম্মা, ইন্নামা, ওয়ালা কান্না। কান্না না, এটা জের হবে আর কি, এটা জের দেওয়া হয়নি, দেওয়ার ঠিক করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন মর্জিনা বেগম আপা বলেন। জি আসসালাম আলাইকুম উস্তাদ। জি আসসালাম। জি বলেন। জান্নাতিন, জান্না খারা জবর আছে, আলিফ সগীরা। জি জান, জান্নাতিন, জাহান্নামা না, জাহান টান নাই, জাহান্না না না না, জাহান্নামা, জাহান্নামা, কুন্না আমান, আমান না না, আমান বলবেন সেলিনা আক্তার আপা বলেন তো। সেলিনা আক্তার আপা নতুন মনে হয়, সেলিনা আক্তার আপা, সেলিনা আক্তার আপা বলবেন। সেলিনা আক্তার আপা, সেলিনা আক্তার আপা বলেন। আহ
আচ্ছা তাহমিনা আক্তার আপা বলেন। আচ্ছা জি ভাই বলেন। জান্নাতি তিন তিন জাহান্নাম জাহান্নাম টান নেই জাহান্নামা জাহান্নামা জি তারপর টান হবে আগে আবার বলেন তো শুরু থেকে জান্নাতিন মাশাআল্লাহ তারপর জাহান্নামান জাহান্না কিন্তু টান হবে না জাহান্নামা জাহান্নামা তারপর জাহান্নামা তারপর কুন্না না টান আছে আবার কুন্না হ্যাঁ মাশাআল্লাহ তারপর তারপর পড়া বলবেন, পড়া বললে দেখবেন সহজ হয়ে যাবে। এরপরে বলবেন হলো জেনিফার ইয়াসমিন আপা বলেন। আসসালামু আলাইকুম। বলেন জান্নাতিন আপাই পরের লাইন পরে পরের স্লাইড পরের স্লাইড পরের স্লাইড পরেরটা আন্নাসু এখান থেকে আমাসু না না আন্নাসু বলেন উস্তাদ জাবর বলেন আন এখানে দেখেন হামজা নুন জবর আন নুন আলিফ জবর না সিন পেশ সু আন নাসু আন নাসু আন টান নেই আন নাসু আন নাসু রেকর্ড হচ্ছে আপা রেকর্ড ওই এখানে রেকর্ড না হলেও লাইভ থেকে আমাদের রেকর্ড হয় আন্নাসু বলেন আন্নাসু নেটওয়ার্কের মনে একটু সমস্যা হচ্ছে আপনার ওখানে তারপর একটা বলেন খন নেটওয়ার্কের সমস্যা আচ্ছা এরপরে বলবেন জিন্নাতি জিম্মাতি আন্নাফাসাতি আন্নাফাসাতি আন্নাফাসাতি
একটু শুনবেন, পড়া ভালোভাবে দেখবেন ঠিক হয়ে যাবে। রানু রওশন আপনি বলেন। সাবিলা আহমেদ। আসসালামু আলাইকুম উস্তাদ। সালাম জি বলেন। আন্নাসি আন্নাসু আন, আবার 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 বলেন। আন্নাসু আন্নাসু সু সু আন্নাসু আন্নাসু হ্যাঁ আন্নাসি জিন্নাতি নাটান নেই জিন্নাতি জিন্নাতি আন্নাফাসাতি। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে বলবেন আমাদের রহমতুল্লাহ ভাই বলেন তো। জি আসসালামু আলাইকুম। সালাম, দেশে নাকি ইন্ডিয়ায়? না ইন্ডিয়া না, দেশেই। আচ্ছা দেখতে ভাই ইন্ডিয়ায় কখনো দার্জিলিং কখনো সিকিম দার্জিলিং কলকাতা ঘুরে ঘুরে হয়ে গেছে। জি আচ্ছা জি বলেন। এখন ঢাকাতে আছি। যাচ্ছেন কবে দেশে বিদেশে? এখনো ঠিক করি নাই কবে যাব। ঠিক করি নাই। জি আন্নাসু আন গুণনা করতে হবে। আন্নাসু খান্না খান্নাসি গুণনা এবং মাল একসাথে দুটো নিয়োগ মেইনটেইন করতে হবে। খান্নাসি জিন্নাতিন না 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 জিন্না না জিন্নাতি জিন্নাতি এখানে এখানে ইয়ে হবে না, এখানে গুণনা আছে মাদ নাই। মাদ নাই আছে জিন্নাতি। এরপরে দেখেন এখানে কোরআনের আয়াত আছে, আমরা আমি পড়ি আপনারা শুনেন। ইন্নাল্লাযীনা কাফারু এখানে গুণনা করলাম কিন্তু ইন্নাল্লাযীনা কাফারু ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এখানে দেখেন মিন্না ইন্নাকা দুই জায়গা কিন্তু ওয়াজিব গুণনা। মিন্না ইন্নাকা দুই জায়গায় ওয়াজিব গুণনা, কারণ নুনের উপরে তাজদিদ আছে। পরের পরের নুন ক্যাটাতে হচ্ছে আলিফ মাদ হলো না, না কাফের ওটা কোনটা পা? এই যে মিন্না এটা আলিফ মাদ হইলো رزقناهم ينفقون فلما أضاءت ما حوله قالوا إنما نحن مصلحون। এগুলো সব ওয়াজিব গুণনা। তাহলে মূল কথা হচ্ছে যে আমরা দেখেন প্রত্যেকটা নুনে অথবা মিমে তাজদিদ থাকলেই ওয়াজিব গুণনা। নুনে মিমে তাজদিদ থাকলেই সেখানে গুণনা করতে হবে। নুনে মিমে তাজদিদ থাকলেই সেখানে গুণনা করতে হবে। তাহলে গুণনা কোথায় হবে? নুন অথবা মিমে। যেমন আমরা দেখ কোরআন থেকে পড়বো, এখন কোরআনটা একটু দেখে বের করা যায় কিনা।
আমরা তো সূরা সূরা নাসর সবারই মুখস্থ আছে, ঠিক না? সূরা নাসর দেখেন এখানে بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر এখানে কি গুণ না ইন্নাতে ওয়াজিব গুণ ওয়াজিব গুণ না কিমাদ আছে মুনফাসিল তে মুনফাসিল সেল কারণ কি আলিফ মাদ দিয়ে শেষ হয়েছে একটা শব্দ পরবর্তী শব্দ হামজা দিয়ে শুরু হামজা দিয়ে শুরু তার মানে এটা মাদে মুনফাসিল ইন্না আউতাইনাকাল কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ তাহলে এই সূরার মধ্যে ওয়াজিব গুণ না কয়টা এক দুইটা এখানে ওয়াজিব গুণ না এবং সাথে সাথে আলিফ মাদ আর এখানে শুধু ওয়াজিব গুণ না বুঝতে পেরেছেন জি এবার দেখেন ইজা জা ইজা কি মান আলিফ মাদ আলিফ মাদ কারণ জবরের বামে খালি আলিফ কি মাদ মাদে মুতাসিল 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 একই শব্দের মধ্যে আলিফ মাদের পরে হামজা কিন্তু এর সাথে অ্যাটাচ একই শব্দের মধ্যে দেখেন প্রত্যেকটা শব্দ কিন্তু আলাদা স্পেস আছে কিন্তু দেখেন এখানে ইজার পরে স্পেস যার পরে স্পেস নাসরুল পরে স্পেস আল্লাহর রাসূলুল্লাহর পরে স্পেস তার মানে কি এটা একটাই শব্দ ওয়ারাইতান নাস এখানে কি গুণ না ওয়াজিব গুণ না ওয়াজিব গুণ না ওয়াজিব গুণ না ইনিল্লাহি কিমাদ যখন শব্দের শেষে দুই জবর থাকবে গোলতা বাদে গোলতা বাদে যদি কোথাও শব্দের শেষে দুই জবর থাকে তাহলে থামার সময় সেখানে আলিফ মাদ করে পড়তে হয় সেটা হলো মাদ্দে ইওয়াজ এটাকে কি বলে মাদ্দে ইওয়াজ বলে যখন শব্দের শেষে দুই জবর থাকবে গোলতা ব্যতীত তার মানে গোলতার পরে থাকলে কিন্তু মাদ হবে না মাদ হবে আচ্ছা এরপরে দেখেন قل أعوذ برب الناس যাকে জিজ্ঞেস করবে সেই বলবেন প্রথমে বলবেন ডক্টর সাবরিনা বলেন কুল আউ আউ এখানে কি মান ওয়ামাদ ওমা বিরাব্বিন নাসি এখানে কি মান আছে আলিফ মান আর সাথে কি আছে গুন্না আছে না ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না আচ্ছা এখন দেখেন আলিফ মাদের পরে যদি আমি এখানে সবাই খেয়াল করবেন আলিফ মাদের পরে সিনে যদি আমি সুকুন করে টেনে দিই তাহলে কি মাদ হবে সুকুন মাদে আরজি কারণ কি আমরা আলিফ মাদ ইয়া মাদ ও মাদের পরের অক্ষর যদি থামার কারণে সুকুন হয় বিরাদ মাদে আরজি
তাহলে এখানে আলিফ মাদের পরের অক্ষরে সুকুন, তাহলে আলিফ কি মাদ হবে? মাদে আজি। বুঝতে পেরেছেন সবাই? মধ্যে আর জি। তো আবার দেখতে পাচ্ছেন স্ক্রিন, আপনারা দেখতে পাচ্ছেন? আপনি মোবাইল থেকে দেখছেন, মোবাইল থেকে হলে জুম করে নিতে হবে। আচ্ছা, এরপরে জিজ্ঞেস করব হলো ফাতেহা শিরিন আপা বলেন। মালিকিন এখানে কি? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এটা নুন গুন্না আর আলিফ মাদ। নুন গুন্না না, ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না আর আলিফ মাদ। আলিফ মাদ কিন্তু থেমে গেলে কি মাদ হবে? আমরা তো না থেমে গেলে মধ্যে আরজি। মাশাআল্লাহ। এরপরে দেখেন, এরপরে বলবেন হলো লেনোভো মোবাইল, মানে এই মডেল আপনি কি কি নাম? লেনোভো। আচ্ছা, এরপরে বলবেন এরপরে বলবেন নাসরিন সুলতান আপু বলেন ইলাহিন্নাস। নাসরিন সুলতান আপু বলেন দুই শব্দের মধ্যে কি কি নিয়ম আছে? সালে ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, সোহেল সুলতান আপু বলেন ইলাহিন্নাস কি কি গুণা আছে, কি মাদ আছে? সালামু আলাইকুম উস্তাদজি। সালাম। ইলা কি মাদ? ইলা আলিফ, আলিফ সগিরা। আলিফ সগিরা। আন্নাস এখানে কি হলো? ওয়াজিব গুণা। আর কি মাদ? আলিফ মাদ, ওয়াজিব গুণা। আলিফ মাদ না, এটা মাদ আরজি, নাস বলেছি না। তাহলে কিন্তু এখানে আলিফ মাদি হবে, কিন্তু থেমে গেলে আচ্ছা। এরপরে বলবেন, এরপরে বলবেন হলো শাহানাজ জামান আপা বলেন এর মধ্যে কি কি মাদ আছে? এর মধ্যে আলিফ মাদ আছে আর ওয়াজিব গুন্না আর আলিফ মাদ। জি মাশাআল্লাহ। এরপরে বলবেন হচ্ছে শেহেলা ইসলাম আপা বলেন ফ্রান্স আল্লাজিতে কি মাদ? শেহলা ইসলাম জি, আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম জি। বলেন তো আল্লাজির মধ্যে কি মাদ? আল্লাজি এটা তো আলিফ মাদ বামে ডানেদের, এটা হলো মাদে আরজি। মাদ্দা আরজি আর কি গুণা আছে না? গুণা আছে যে নুনের উপর তাদিদ আছে, এটা কি গুণা হবে? ওয়াকফ করলে এটা এটা হইতেছে আলিফ মাদ, এটা হলো ওয়াজিব গুণা। ওয়াজিব গুণা, হ্যাঁ ওয়াজিব গুণা, হ্যাঁ। আচ্ছা, এরপরে বলবেন শিরিন আক্তার আপা বলেন। শিরিন আক্তার আপা আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতির মধ্যে কি কি নিয়ম আছে?
من الجنة يتولو واجب قلنا আর অন্নাসের মধ্যে কি কি নিয়ম আছে এখানে ওয়াজিব গুণ আছে আর এখানে ওয়াকফ করার কারণে মাদদারজি হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক আমরা মোটামুটি গুণনা এবং মাদটা একটু পড়ার মাধ্যমে রিভিশন দিলাম এখন আমরা একটা নতুন বিষয়ে যাব ইনশাআল্লাহ ওস্তাদ জি আল্লাজি যে আমরা পড়লাম ওখানে কি আল্লাজি ওটা কি মাদদে আজিম হবে নাকি না 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 ওটা মাদদে আল্লাজি ইয়ামান না ওই আলের পরে আলিফের পরে লাম তাসদীদ দিয়ে যাব আলিফের পরে আল্লাজি লাম তাসদীদ যাব তার আগে তো আলিফ না না ওই তো ওটা তো ওই আলিফ না ওটা তো শুরুর আলিফ বিগিনিং বিগিনিং এর যদি আলিফ থাকে তাহলে তো ওটা তো মাদ হবে না শুরু বুঝতে পেরেছেন আলিফের পরে যদি মাদ থাকতো তাহলে হইতো মাদ হতো জি যাবর থাকলে মাদ হতো আচ্ছা আচ্ছা এখন আমরা চলে যাব আমরা তো চিনি এটা কি অক্ষর মিম মিম কোরআনে কিন্তু এরকম মিমের উপরে এরকম সুকুন চিহ্ন থাকবে অনেক জায়গায় প্রায় আমরা একটু দেখি স্ট্যাটিস্টিক দেখি কি আছে এখানে দেখেন মিমের উপরে সুকুন এটা কোরআনে কত জায়গায় আছে 500 জায়গাতে আছে পুরানে 500 জায়গাতে আপনি কি পাবেন মিমের উপরে সুকুন সুকুন পাবেন এই মিমকে আপনি কি করে পড়বেন সেই নিয়ম আমরা পড়ব তার মানে আপা এখানে শুধু ইন্ডিভিজুয়ালি মিমের নিয়ম পড়ব আমরা বুঝতে পেরেছেন শুধু মিম মিমের পরে তিনটা দুইটা অক্ষর থাকলে গুণনা হবে মনে রাখবেন কয়টা অক্ষর দুইটা দুইটা কাকে গুণনা করতে হবে মিমকে একটা হচ্ছে বা মিম সাকিনের পরে যদি বা থাকে খেয়াল করবেন এটা খুব জোরালো ভাবে পড়াবো না এটা কালকে ইনশাল্লাহ ফাইনালি পড়াবো আজকে শুধু একটু ধারণা দিচ্ছি এই যে মিম সাকিন না এটা আর এর পাশে কি অক্ষর আছে বাস এটা হতে পারে একই শব্দের মধ্যে হতে পারে ভিন্ন শব্দ অর্থাৎ এখানে মিমস এটা মিম সুকুন কিন্তু একটা শব্দ এই জুকুম আর বিহি কিন্তু আলাদা শব্দ এখানে একই হোক সেপারেট হোক সব ক্ষেত্রে একই নিয়ম মিম সাকিনের পরের অক্ষরে যদি বা থাকে তাহলে ওই মিমটাকে গুণনা করতে হবে কেমন ইয়াইযুকুম বিহিকুম বিহি বুঝতে পেরেছেন ইয়াইযুকুম বিহি এরকম বুঝেছেন সবাই তাহলে গুণনাটা হবে কখন মিম সাকিনের পরে যদি কি অক্ষর থাকে বা 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 মিম সাকিনের পরে যদি বা থাকে তাহলে কি হবে মিমে গুণনা করতে হবে গুণনা করতে হবে একটা জিনিস দেখাই দুইটা অক্ষরে গুণনা আছে আরেকটা হলো মিম সাকিনের পরে যদি মিম থাকে দেখেন এইখানে মিম সাকিন তারপরে কি একটা মিম আছে না জি তবে মনে রাখবেন মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে সেকেন্ড মিমটাতে অবশ্যই তাসদীদ থাকবে কি বললাম মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ওই সেকেন্ড মিমে কি থাকবে আরেবার বলেন সাকিন এবং তাসদীদ পাশাপাশি থাকবে কোনটা এখানে অগ্রাধিকার পাবে তাসদীদ তখন কিন্তু এই জন্য এদবাম মিলিয়ে পড়তে হবে তখন গুণনা সহ তাহলে কি হবে লাহুম বা এই হুটা কাকে ধরবে এই মিমকে এই মিমটা পড়া পরের মিমকে পরের মিমকে পরের মিমকে তাহলে আমরা দুইটা অক্ষর দেখলে আমরা মিমে গুণনা করব কি কি বা এবং মিম এটাকে বলে মিম সাকিনের নিয়ম মিম সাকিনের কয়টা নিয়ম তিনটা নিয়ম আমরা দুইটা নিয়ম আজকে পড়লাম সেটা হলো মিম সাকিনের পরে যদি বা থাকে আর যদি মিম সাকিনের পরে যদি মিম থাকে তাহলে ওই উভয় অবস্থাতে মিমকে গুণনা করেই করতে হবে বুঝতে পেরেছেন সবাই পরের মিমে কি সব সময় তাসদীদ থাকবে সব সময় একেবারে মিমের পরে সুকুন থাকলে তার পরের মিমে তাসদীদ থাকাটা বাধ্যতামূলক আর যদি কোনো কারণ না থাকে ওটা তাসদীদ দিয়ে পড়তে হবে বুঝতে পেরেছেন জি 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 আচ্ছা তা আমরা সবাই কি বুঝতে পারলাম তো কি বললাম শফিকুল আজম ভাই বলেন মানে মিমের পরে দুইটা অক্ষর থাকলে গুণনা করতে হবে
একটা হবে বা মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে জি কুননা করতে হবে, একটা হচ্ছে বা মিম সাকিনের পরে বা থাকলে, আরেকটা হচ্ছে মিম সাকিনের পরে যদি মিম থাকে তাও গুণনা এবং মিমের উপরে তাসদিদ থাকে জি, মিমের উপরে তো তাসদিদ থাকবেই থাকবে জি, মিম সাকিন মিম সুকুনের পরে মিমের উপরে অবশ্যই থাকবে তাসদিদ থাকবে। মিমের সাথে কি এটা আলিফ মাদ আছে নাকি? হ্যাঁ আছে আছে আছে, মিমের সাথে আলিফ মাদ আছে, ওটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার এই লুৎফুন্নাহ সিদ্দিকী আপা বলেন তো ইউএসএ থেকে, সরি জি ওস্তাদ জি আসসালামু আলাইকুম। বলেন মিম সাকিন পড়ার তিনটা রুল আমরা, একটা হলো মিম সাকিনের ইকফা, যেটা মিম সাকিনের পরে বা অক্ষর আসলে পরে আমরা মিম সাকিনকে গুণনা করব। দুই নম্বরটা হলো ইদগম, যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা যে মিম সাকিনের পরে যদি মিম আসে তাসদিদ আলা মিম বা তাসদিদ না থাকলেও তাসদিদ দিয়ে মিলাই পড়তে হবে, এখানেও আমরা গুণনা করব। মাশাআল্লাহ সময়ে আমরা ইজহার মানে স্পষ্ট করে বলবো। আচ্ছা মাশাআল্লাহ, এখন বলবেন হলো এখন বলবেন হেলালুল রহমান, ইঞ্জিনিয়ার হেলালুল রহমান ভাই বলেন। জি আসসালামু আলাইকুম উস্তাদজি, আপনি তো কোনো সারা শব্দ নাই কি ব্যাপার? আমি তো রেগুলার থাকতে পারি না, একটু চুপচাপ থাকি। রেগুলার ইরেগুলার হয়ে যাচ্ছেন তাই তো? জি 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 উস্তাদজি, বলেন তো আপনি নিয়মটা। তাসদিদ হবে, যদি তাসদিদ নাও থাকে আমরা তাসদিদ দিয়ে পড়বো এবং গুণনা করে পড়বো। যেমন লাহুম আরেকটা আরেকটা কি নিয়ম বা, ও বা মে, হ্যাঁ মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে বা আসলে তাহলে মিমটাকে গুণনা করে পড়তে হবে। আচ্ছা মাশাআল্লাহ, আব্দুল আলিম ভাই বলেন। মোহাম্মদ আব্দুল আলিম আছেন নাকি? আচ্ছা চলে গেছেন। মুরাদ হোসেন ভাই বলেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ হোসাইন। আচ্ছা মুরাদ ভাই তো অনিয়ম হয়ে গেছে। তাহলে মেহনাজ তাবাস্তুম জি করবো, জি করবো বলেন। লাহুম্মা এটা কি নিয়ম বলেন তো? এখানে এখানে মিম যজমের পরে যদি মিমে তাসদিদ থাকে তাহলে পরের মিমটা গুণনা হবে। হ্যাঁ পরের মিম মিমটার সাথে মিলিয়ে পড়তে হবে আর তখন গুণনা সহ পড়তে হবে, ঠিক না? জি। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা এরপরে বলবেন নীলুফার খানম আপু বলেন, এইটা পড়েন তো। নীলুফার খানম, ডক্টর নুরুন নাহার জি। বাইদুন, হ্যাঁ এখানে কি নিয়ম কি? এটা হচ্ছে মিম সাকিনের পরে যদি বা থাকে তাহলে আমাদেরকে গুণনা করে পড়তে হবে, মিমকে গুণনা সহ পড়তে হবে, মিমকে গুণনা সহ পড়তে হবে। ডক্টর সাবরিনা আক্তার সুমা আপা বলেন জি, এটা বলেন কি লেখা আছে? অনেক সুন্দর পড়া হয়েছে। এবার বলেন এখানে নিয়মটা কি, কেন গুণনা করলেন? মিম সাকিনের পরে যদি বা থাকে তাহলে মিমকে গুণনা করে পড়তে হবে, আরেকটা নিয়ম যদি মিম সাকিনের পরে মিম থাকে সেটাও তাসদিদ দিয়ে গুণনা করে পড়তে হবে। আচ্ছা এবারে ডক্টর এই নিয়মটাকে কি বলে ওস্তাদ জি? এটা মিম সাকিনের ইকফা, এটা আজকে বলতে চাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে ইশু মিম সাকিনের ইকফা আর আগেরটা মিম সাকিনের ইদগাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে জি। ডক্টর লুৎফুন্নেসা সিদ্দিকী আপা বলেন পরেরটা, এটা বলেন তো, পড়েন তো। জি ওস্তাদ জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
بعضهم ببعض بعضهم لكن تبع بعضهم بعضهم دوهم نا دو 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 بعضهم না না ভাতাই হয়ে যাচ্ছে কিন্তু না না দদের উপরে জবর আছে আপনি পেশ বলতেছেন বাদ ও আচ্ছা বাদহুম বিবাদ মাশাআল্লাহ তো যাই হোক আমরা শেষে একটা কথাই বলবো সেটা হলো যে মিম সাকিনের পরে দুইটা অক্ষরের যে কোনো অক্ষর আসলেই আমরা কি করব গুণনা করব একটা হচ্ছে মিম সাকিনের পরে বা আর একটা হচ্ছে মিম তবে মিম সাকিনের পরে মিম আসলে পরবর্তী মিমটা অবশ্যই কি থাকবে তাসদিদ থাকবে আমরা যেটাকে ভিন্ন শব্দে হবে না এটা একই শব্দ হতে পারে ভিন্ন শব্দ হতে পারে এর কোনো ই নাই এরকম কোনো রেস্ট্রিকশন নাই উস্তাদ জি যে কটা উস্তাদ জি জি যে কটা উদাহরণ